কিন্তু ছোট কর্তা মেয়ে যদি সুযোগটা না পেলে নিজেকে প্রমাণ করবে কি করে? মা মা তুমি আমায় ক্ষমা করে দিও মা, তোমার এই সিদ্ধান্তটা আমি অমান্য করছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু মা এই চাবিটা যদি সত্যি কারোর হাতে তুলে দিতে হয় তাহলে তুমি সেটা মেয়ে দিদির হাতেই তুলে দাও। তুমি তো চাও বলো মেয়ে দিদি সংসারের হয়ে কাজ করুক, নিজেকে যোগ্য প্রমাণ করুক। তাহলে মা মেয়ে দিদির এই যোগ্যতা প্রমাণ করার জন্য একটা সুযোগ মেয়ে দিদিকে দাও মা। ঠিক আছে, এই মেয়ে যখন বলছে তখন চাবিটা আমি তোমার হাতেই তুলে দিচ্ছি। কিন্তু তার আগে সংসারের হাল ধরতে শিখতে হবে তো। এত বারমুখ হলে সংসার সামলাবে কি করে? সংসারের কত খুঁটিনাটি থাকে সেগুলো শিখতে হবে, জানতে হবে। সংসারে প্রত্যেকটা মানুষকে আপন ভেবে চলতে হবে, তবেই না পারবে এই চাবির মর্যাদা রাখতে। থ্যাংক ইউ মা, কিন্তু এই দায়িত্ব আমি নেব না। কি করে নিই বলো? এই দায়িত্ব নেওয়ার যোগ্য একমাত্র শ্যামা, তুমি তো এই কথাই মানো। তুমি তো এটাও মানো যে আমার কোনো যোগ্যতাই নেই। ইনফ্যাক্ট তুমি একা কেন, বাড়ির সকলেই তাই মানে। তাই আমাকে এই দায়িত্বটা দেওয়া ঠিক হবে না। আমি আগে নিজের যোগ্যতার প্রমাণ দিই, সেই দিন না হয় তুমি আমায় চাবিটা দিও। এই দায়িত্বটা তুমি পালন করো, কারণ মায়ের মন তো তুমি জয় করেইছ। তার উপরে আবার এটাও শুনলাম যে তুমি হাল ধরলে তবে এই বাড়ির নৌকা ঠিক থাকবে, বাবা তো তাই বললেন। তাহলে আর আমি কেন বলো? না মেস দিদি, আর আপনি এভাবে অভিমান করে থাকবেন না। দেখুন, বাবা তো প্রথমেই বললেন যে বাবা আপনাকে কতটা ভালোবাসে। আর মা বাবা দুজনে তো প্রথমে আপনাকেই ভরসা করেছিলেন, বলুন। আমার বিশ্বাস আপনি মা বাবার ভরসা আবার ফিরে পাবেন মেস দিদি। আমি আর বড় দিদি সব সময় আপনার পাশে থাকব, সব সময় আপনাকে সাহায্য করব। দেখবেন আপনি ঠিক মায়ের মতো হয়ে উঠবেন, আমি আর বড় দিদি আপনাকে গড়ে তুলব। একবার চেষ্টা করে দেখুন না মেস দিদি। মায়ের মনের মতো করে গড়ে তুলবে আমাকে? মাই ফুট, কে চেয়েছে মায়ের মনের মতো হওয়ার? ভালো খাবো, ভালো পড়বো, পায়ের ওপর পা তুলে বসে বাকি জীবনটা কাটাবো। সেই জন্যই তুই ইডিয়েট অশোকটাকে ফাঁসিয়েছিলাম। না সুজাতা চৌধুরী, তোমরা আমাকে ভুল জাজমেন্ট দিলে, অন্যায় করলে তোমরা আমার সঙ্গে। তবে আমিও প্রতিজ্ঞা করছি এই সংসারটাকে ছাড়খাড় করে দেব। আগামী ছ মাসের মধ্যে এই সংসারে শকুন উড়াবো আমি। তখন দেখবো কোথায় থাকে এই শ্যামা, এই নিখিল আর বাবার এই ফ্যামিলি বন্ডিং, দেখবো। মেস দিদি, মায়ের কথায় আর রাগ করে থাকবেন, একবার দেখিয়ে দিন না সবাইকে যে আপনিও পারেন। একবার নিজে হাতে দায়িত্বটা তুলে নিন না মেস দিদি। দেখুন আমি তো আপনার থেকে ছোট, আমি আপনাকে এত করে বলছি, আমার কথা অন্তত পক্ষে ফেলবেন না মেস দিদি। নেব শ্যামা, ক্ষমতাটা আমি এখন অন্য কারোর উপর ছেড়ে দিতে চাই না, বিশেষ করে তোমার উপর। আমার উদ্দেশ্য পূরণ করতে হলে এই চাবিটা এখন আমায় নিতেই হবে। ঠিক আছে, শ্যামা যখন এত করে বলছে আর তুমিও যখন চাইছ, তাহলে এই চাবি নিতে আমি রাজি। Thank you.
আমি চেষ্টা করব মা, আমার দায়িত্ব আমি ঠিক পালন করার চেষ্টা করব। আমি আমি সবাইকে নিয়ে তোমার মনের মতো করে চলার চেষ্টা করব মা। প্রণাম করতে হবে না, তবে একটা কথা আমি বলবো, এই চাবির গোছার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো আঁচলে গিট বেঁধে রেখে দাও। সংসারের হাল ধরতে গেলে আগে সংসারের মানুষের মনগুলো জয় করতে হয়, তারপর তাদের নেত্রী হয়ে উঠতে হয়, একসাথে সবাইকে নিয়ে পথ চলতে হয়। আগে ঘরের জগৎটাকে জয় করো, তারপর বাইরের জগৎ জয় করবে। কথাটা মনে রেখো। নিখিল, অনেকক্ষণ তো হলো, এবার ঘরে গিয়ে বিশ্রাম নিবি চল। আর এই যে তুমিও চলো। না না, আমি বলছিলাম কি যে এতদিন বাদে নিখিল আর ছোট বৌমা বাড়িতে ফিরলো, একটু ভালো রান্না বান্নার ব্যবস্থা হলো তো না? মানে ওই সুজাতার হাতের এঁচোর চিংড়িটা। বাবা এসো, তুমি কি বলছো? এ বর্দাভাই কিছু বল। বাবা একদম না, একদম না। আচ্ছা বাবা যখন চাইছে তখন হোক না, কি অসুবিধা আছে? অশোক প্লিজ, একদম না বাবা। আজকেই সবে ফিরলেন হাসপাতাল থেকে, আবার কি অসুস্থ করে দেবে নাকি মানুষটাকে? হ্যাঁ বাবা, আগে তুমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠো, তারপর আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। সুজাতার হাতের এঁচোর চিংড়িটা কতদিন খাইনি, ঠিক আছে পরেই হবে। এই বৃন্দাবন চল, আমার ঘরে দিয়ে আসবি চল। চলো কত, চল আমরা ঘরে যাই। মিথিলি আমার সাথে রান্নাঘরে চ, অনেক কাজ আছে, মনে আছে তো? আয়। কি দিশা চৌধুরী, হাট পৌড়ে শাড়ি পরে বাড়ির বউ হয়ে রান্নাঘরে আমিষ রান্না আর নিরামিষ রান্না এই সামলে যাবে? তোমার শপিং, তোমার পার্টি সব বন্ধ, আর যেই তুমি এই কাজগুলো ঠিক মতন করতে পারবে না, এই বাড়ির প্রত্যেকটা লোক তোমাকে অযোগ্য প্রমাণ করে দেবে, সেটা বুঝতে পারছো দিশা? না না মাসিমণি, আমি যে কতটা যোগ্য সেটা আমাকে প্রমাণ করতেই হবে। তুমিও কি বাকিদের মতো ভাবছো বাড়ির বউ হওয়ার দায়িত্ব আমি পালন করতে পারবো না? ভুল ভাবছো মাসিমণি, সময় এসে গেছে, এই চৌধুরী বাড়ির প্রত্যেককে এটা বোঝানোর সময় এসে গেছে যে এই পরিবারের সব থেকে যোগ্য বউ আমি, দিশা চৌধুরী। তোমাকে আর এখন থেকে এই ঘরে থাকতে হবে না। শোনো শোনো, এতদিন তো ছিল এই ঘর জুড়ে, আর একা একা থাকতে হবে না। ও বর দিদি, আর তুমি বলো না কি হয়েছে বলো, এতদিনে তোমার অপেক্ষার অবসান ঘটেছে বুঝেছো? আরে শোনো আমার কথাটা। এই বিজলি, তোমরা কি বলছো কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো এরকম হলে কিন্তু আমি তোমাদের সাথে কারোর সাথে কথা বলবো না। বলে না বাবা, আমাদের হুকুম করা হয়েছে, উপর মহল থেকে আদেশ এসেছে বুঝেছো? হুকুম আদেশ? ও বর দিদি বলো না। তোমাকে আর এই ঘরে একা একা থাকতে হবে না, এখন থেকে তুমি তোমার ছোট কর্তা মানে নিখিলের সাথে এক ঘরে থাকবে। ভুল করেও এই ঘরের দরজার চৌকাট পেরোনোর চেষ্টাও করবে না। বর্তিদি শোনো না, বলছি মা শুনলে আবার বকাবকি করবে। ও মা, ছোট বৌদি
তুমি এটা কে আমার কথা বললে মাই তো অনুমতি দিল তোমাকে চোদ্দ বাবুকে একসঙ্গে থাকতে আচ্ছা ছোট বৌদি আমাকে একখান কথা সত্যি সত্যি বলো তো তুমি এটা শোনার পর ভয় পাচ্ছ নাকি লজ্জা পাচ্ছ এই বিষয়টা না সব সময় আর কি এখন যে এত লজ্জা পাচ্ছ প্রলয়দের বাড়িতে তো তুমি আর নিখিল এক ঘরে ছিলে আমি কি কিছু জানি না দেখো বটদি আমরা ওদের বাড়িতে এক ঘরে ছিলাম ঠিকই কিন্তু ছোট কর্তা যদি ঘাটের ওপাশে থাকতেন তাহলে আমি এপাশে থাকতাম আর আমাদের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল শ্যামা এই দূরত্বই তো আস্তে আস্তে মেটাতে হবে তোমরা দুজন আর পাঁচটা স্বামী স্ত্রীর মতো একসাথে সুখে সংসার করবে এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে বলো আর মা হসপিটালে কি বললো মনে নেই তোমরা দুজন হলে একে অপরের পরিপূরক তুমি তুমি আমার ছোট দেওরটার সাথে একসাথে সুখে সংসার করবে আর যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে দিদি মনে করে বলবে কেমন ওই দেখো দুই যা মিলে গপ্প জুড়ে দিয়েছে আচ্ছা বলি কি না ওই করে কত কাজ বাকি কত কিছু বাকি করবে চলো এসো তো দেখে নি বিজলি সাবধানে নিয়ে আই ফেলে দিস না আসছি গো বাবা কি বাড়ি আরে তোমরা এত লজ্জা পেতাম না বিজলি রাখোটা ওখানে নিশ্চিত তো বুদি লাগেজ এসব কিসের লাগেজ এদিকে এসো বলছি তুমি এতদিন ধরে যা চাইছিলে সেই অনুমতি পেয়ে গেছো বুঝেছো অনুমতি কিসের অনুমতি এই যে শ্যামা ও আর গেস্ট রুমে থাকবে না ও এখন থেকে তোমার ঘরে থাকবে মা বলেছে বাবা আমি তো ভাবলাম শুধু শ্যামা লজ্জা পাচ্ছে এ তো দেখছি লজ্জা একেবারে লাল হয়ে গেছে জানিস বিজলি ওরা লজ্জা কেন পাচ্ছে কেন পাচ্ছে গো বড় বৌদি কারণ ওদের মধ্যে ভালোবাসাটা আস্তে আস্তে পাকা পোক্ত হচ্ছে ওরা বুঝতে পারছে কিন্তু প্রকাশ করতে পারছে না তাই এত লজ্জা পাচ্ছে আর জানো তো এই সময়টা না খুব ভালো পরবদি তুমিও তার মানে তুমিও বর্দা ভাইয়ের সাথে এরকম সময় কাটিয়েছো চুপ করবে হ্যাঁ তোমার না মুখে কিচ্ছু আটকায় না আমি না তোমার থেকে বড় এই বিজলি তুই হাসছিস কেন রে হাসছি না তো অনেক অনেক কাজ পড়ে আছে চল এখান থেকে আয় আরে কি হলো বড়বদি বড়বদি শোনো যেই আমি বললাম অমনি লজ্জা পেয়ে গেলেন চল আরে কি হলো বড়বদি শোনো ছোট কর্তা দিনের বেলায় আপনি এভাবে দরজা কেন বন্ধ করছেন থাক না খোলাই থাক আসলে আপনি তো এখন গোজগাজ করবেন আপনার একটা প্রাইভেসি আছে তাই আমি দরজাটা বন্ধ করলাম শ্যামা একটু এদিকে আসুন তো আসুন না
আমার ঘরে তো এই একটাই আলমারি। আমি একটা কাজ করছি, এইদিকে জামা কাপড়গুলো এখানে শিফট করে দিচ্ছি, আপনি এর ভিতরে নিজে জামা কাপড় রাখুন। না না ছোট কর্তা, আমি বরং আমার শাড়িগুলো ট্রাঙ্কে রেখে দেব, কোনো অসুবিধা হবে না আমার। এ বাবা, আপনি ট্রাঙ্কে রাখবেন কেন? এই আলমারিটা তো এখন আমাদের। আমি একটা কাজ করছি, সব জামা কাপড় সরিয়ে দিচ্ছি। না না ঠিক আছে, আমি করে নিচ্ছি, থাক না। আচ্ছা আমি লাগেজ নিয়ে আসছি। কি হলো, কিছু বলবেন ছোট কর্তা? আজ আপনার প্রতি আমার রেসপেক্ট আরো বেড়ে গেল শ্যামা। আপনি এতটা ক্ষমাশীল, এত সহজে আপনি মেজ বৌদিকে ক্ষমা করতে পারবেন আমি ভাবিনি। যেভাবে আপনি মেজ বৌদির হাতে সংসারের চাবি তুলে দিলেন, সংসার চালানোর একটা সুযোগ দিলেন, এই সব কিছু দেখে আমি অবাক শ্যামা। ও আর এমন কি ছোট কর্তা, দোষ গুণ মিলিয়েই তো মানুষ, আর সব কথা যদি মনে লাগায় তাহলে যে সংসার চলে না। আপনি অনেক বড় ত্যাগ করেছেন শ্যামা, আর এটা আপনার গুণ, তাই তো মা সংসারের দায়িত্ব আপনাকে দিতে চেয়েছিল। শুধু একটা কথা মাথায় রাখবেন শ্যামা, সবসময় ক্ষমা করে দিলেই যে মানুষ শুধরে যায় এমনটা নয়, কখনো কখনো শাস্তি দিলেও মানুষ শিক্ষা পায়। ও শ্যামা, আমি বলতে ভুলে গেছি, এই আপনার ফোনটা আমার কাছে ছিল, আমি এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? আপনি গুছিয়ে নিন, আমি আসি। সংসারের ভালো চেয়েই আজ আমি এমনটা করলাম ছোট কর্তা, তবে জানি না যে মেজ দিদি সত্যি শুধরে যাবেন কিনা। শ্যামা, একে রাধা দিদি তুমি কিছু বলবে? এসো না ভেতরে, এসো ভেতরে এসে বলো। শ্যামা, আমাকে তুই ক্ষমা করে দিস শ্যামা, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করে ফেলেছি। যেদিন তোর শো প্রথম টিভিতে দেখলাম আমি, সেদিন আমি রিয়েলাইজ করলাম যে আমি অন্য একজনের প্রতিভাকে জোর করে নিজের করে নিতে চাইছিলাম। আমি খুব বড় ভুল করেছি তোর সঙ্গে শ্যামা, খুব অন্যায় করেছি, আমার প্লিজ ক্ষমা করে দিস প্লিজ। রাধা দিদি তুমি কেন কাঁদছো? রাধা দিদি আর কেন এত ক্ষমা চাইছো? তুমি কিচ্ছু করোনি, বিশ্বাস করো। আমি সত্যি ভুল করেছি, বিশ্বাস কর, আমি এখন বুঝতে পেরেছি আমি রাধা রানী, আমার যতটুকু গুণ আছে আমি ততটুকু নিয়েই সারা জীবন বাঁচতে চাই, আমি অন্যের প্রতিভা নিয়ে বাঁচতে চাই না শ্যামা। আমি চাই তুই অনেক বড় হ, তোর অনেক নাম যশ খ্যাতি সব হোক, তুই অনেক শো কর। আচ্ছা শ্যামা, তোর মনে আছে তুই যখন আমার সঙ্গে শো করতে যেতিস তখন তুই আমার সব কাজ করে দিতিস, সব কাজ। আচ্ছা তুই যখন অনেক বড় হয়ে যাবি, তোর যখন অনেক নাম যশ খ্যাতি হবে, তুই আমাকে তোর সঙ্গে শোতে নিয়ে যাবি? বল না, আমি তোর হয়ে সব কাজ করে দেব, আমি একটু লজ্জা পাবো না, বিশ্বাস কর। না গো রাধা দিদি, তুমি আমাকে ভুল বুঝছো, বিশ্বাস করো, আগে আমি তোমাকে যেমন সম্মান করতাম এখনো ঠিক তেমনটাই করি। আর দেখো আমি তো এই সবে সবে সবার সামনে গাইতে শুরু করেছি, এখনো যে অনেক বড় গায়িকা হয়ে উঠেছি তা তো নয়, আগে আমি নিজের সংসার গান দুটোকেই সামলে নি, তারপর না হয় দেখা যাবে।
শ্যামা আমি এখন চলি বুঝলি শ্যামা তোর রাধা দিদিকে কিন্তু ক্ষমা করে দিস রে ক্ষমা করে দিস আমি খুব অন্যায় করে ফেলেছি তোর সাথে খুব রাধা কি সত্যি পাল্টে গেল শ্যামাকে সব কি বলে গেল এভাবে ক্ষমা চাইল রাধা কি চাইছে কি মেয়েটা আমি তো সত্যি কিচ্ছু বুঝতে পারছি না তোমার উপর আমার আর একটুও রাগ নেই গো রাধা দিদি এই যে সময় থাকতে থাকতে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো এই তো অনেক আমি জানি আমার কৃষ্ণ তোমাকে ঠিক ক্ষমা করে দেবে